অবশেষে আশঙ্কাই সত্যি হলো, জীবনের মোবাইল ফোনে বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। জীবন কৃষ্ণ সাহা মোবাইল দুটি ফেলে দিয়েছিলেন পুকুরের জলে। কাকে বাঁচাতে, কোন প্রভাবশালীকে বাঁচাতে, কোন প্রভাবশালীকে আড়াল করতে এই কাজ করেছিলেন জীবন কৃষ্ণ সাহা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। জীবন কৃষ্ণের মোবাইলেই কিন্তু বড় সড় গুপ্তধন। জীবন কৃষ্ণের মোবাইলে ভয়েস রেকর্ডে ভর্তি এমনই কিন্তু খবর উঠে আসছে। কল রেকর্ডিং ঘেটে কিন্তু বিস্ফোরক তথ্য এবার সিবিআইয়ের হাতে, নথি এসেছে হাতে, তবে বেশিরভাগই অডিও ফাইলে বন্দি। জীবন কৃষ্ণ সাহার ফোন থেকে পাওয়া এই সব নথির হদিস পেতি বিধায়ককে হেফাজতে চাইল সিবিআই। আদালতকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বড়ুয়ার তৃণমূল বিধায়কের ফোন থেকে 100টিরও বেশি অডিও ফাইল উদ্ধার করা হয়েছে। এ ধরনের অডিও ফাইল বা অডিও ক্লিপিং ফোনের কথোপকথনে রেকর্ডিং হতে পারে, আবার কারো কণ্ঠস্বরে রেকর্ডিংও হতে পারে। সিবিআই তা স্পষ্ট করে আদালতকে জানায়নি, তবে তদন্তকারী সংস্থাটি জানিয়েছে এই সমস্ত ফাইলের তথ্য উদ্ধার করতেই বিধায়ককে হেফাজতে পাওয়াটা জরুরি। মঙ্গলবার বড়ুয়ার তৃণমূল বিধায়কের মামলার শুনানি ছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। সেখানেই জীবনকে আবার হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায় সিবিআই। তারা বলে বিধায়কের দুটি ফোনের মধ্যে থেকে ওই 100টি অডিও ফাইল পাওয়া গেছে। ওই সমস্ত অডিও ফাইলের কণ্ঠস্বর কার বা কাদের তা জানার জন্য বিধায়কের কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করা দরকার বলে আদালতকে জানিয়েছে সিবিআই। একই সঙ্গে তারা বলেছে জীবনের হাতের লেখার নমুনাও পরীক্ষা করতে চায় তারা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের বড়ুয়ার বিধায়ককে গত 17 এপ্রিল গ্রেপ্তার করেছিল সিবিআই। বিধায়কের আন্দির বাড়িতে প্রায় 66 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয় জীবনকে। তল্লাশি চলাকালীন নিজের দুটি ফোন ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিধায়ক। সেই ফোন দুটি উদ্ধার করে নিয়ে আসে সিবিআই। মঙ্গলবার বিধায়কের হাতের লেখা এবং কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা বলে সিবিআই এবং তারা জানিয়েছে দুর্নীতির শিকড়ে পৌঁছাতে চাই আমরা। গত 17 এপ্রিল থেকে সিবিআই হেফাজতে রয়েছেন জীবন। ইতিমধ্যে একবার আদালতে পেশ করা হয়েছিল তাঁকে, মঙ্গলবার তাকে দ্বিতীয়বার পেশ করা হয় আদালতে। জামিনের আবেদন করে তার আইনজীবী বলেন উনি একজন জনপ্রতিনিধি, যতদিন যাচ্ছে ওর সম্মানহানি হচ্ছে। সিবিআই অবশ্য এই জামিনের বিরোধিতা করছে। সিবিআই সূত্রে এর আগে দাবি করা হয়েছিল বড়ুয়ার বিধায়কের দুর্নীতির জালের অনেকটাই আন্দাজ করতে পেরেছে তারা। এমনকি সংস্থার সূত্রে খবর তৃণমূলের ওই বিধায়ক বাম জমানা থেকে শিক্ষক নিয়োগের সঙ্গে যুক্ত বলেও জানতে পেরেছে সিবিআই। মুর্শিদাবাদ, বীরভূম ও অবিভক্ত বর্ধমান জেলার শিক্ষক নিয়োগের জাল বিস্তার করেছিল জীবন। শুধু শিক্ষক নিয়োগই নয়, বিশেষ ক্ষমতাসম্পন্ন শংসাপত্র ছাড়াও ভুয়ো শিক্ষাগত যোগ্যতার নথিও ব্যবস্থা করতেন বলে সিবিআই সূত্রে জানা গেছে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোন দুটি ফরেন্সিক পরীক্ষার পর বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। 100টিরও বেশি অডিও ফাইল, অডিও রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং পাওয়া গেছে জীবন কৃষ্ণ সাহার মোবাইলে। সেই ভয়েস রেকর্ডিংয়ে কিন্তু বিস্ফোরক তথ্য ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোনেই কিন্তু গুপ্তধন এমনই কিন্তু আন্দাজ করেছিল সিবিআই আধিকারিকরা। তাই জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফোন দুটি পুকুরের জলে ফেলে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, এই বিস্ফোরক অভিযোগটাই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে উঠেছিল, আর তার ভিত্তিতেই তিনি গ্রেপ্তার হয়েছেন। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ আদালতে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিলেন সিবিআই আধিকারিকরা। জীবন কৃষ্ণ সাহার শেষ রক্ষা কিন্তু হলো না, মোবাইল ফোন থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আর এই মোবাইল ফোনের ভয়েস রেকর্ডিং থেকে কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসে সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী। আর ভয়েস রেকর্ডিং থেকে তথ্য জানার জন্য জীবন কৃষ্ণ সাহাকে আবারও সিবিআই হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে আদালতে। সিবিআই হেফাজতে নিয়ে তাকে কিন্তু জেরা করতে চলেছে সিবিআইয়ের আধিকারিকরা। আর সেই জেরা থেকেই কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসতে পারে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল।